আচ্ছা একটা ডাউট ক্লিয়ারিং ভিডিও এটা অনেকেরই ডাউট থাকে যে ট্রান্সফর্মার ক্ষেত্রে আমরা দেখেছি যে ভোল্টেজ বাড়লে কারেন্ট কমে কারেন্ট বাড়লে ভোল্টেজ কমে ঠিক আছে আর ভোল্টেজ যদি কমে কারেন্ট বাড়ে তো উল্টোটা হয় কিন্তু ওম স্লোতে আমরা কী শিখেছি যে একটা সিঙ্গেল কন্ডাক্টার যা দুই পান্থের বিবাহ পার্থক্য ভিএ ভি ভি যদি ভিএ থেকে এর দিকে কারেন্ট ফ্লো করে ধরুন আই কারেন্ট ফ্লো করে তার আই প্রপোশনাল টু হয় ভি এ মাইনাস ভি ভি দুই প্রান্তের বিবাহ পার্থক্য সমানুপাতিক এটা হচ্ছে ভি ধরে নিলাম তাহলে আই প্রপোশনাল টু ভি মানে আই প্রপোশনাল ভি হল সমানুপাতিক সম্পর্ক কারেন্ট যদি বাড়ে তাহলে কিন্তু ভোল্টেজ অবশ্যই বাড়বে যদি টেম্পারেচার আর অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে এটা হচ্ছে আপনার ওম স্লো ওম ফ্লো এইটা বলেছে আর এটা বলেছে একটা সিঙ্গেল কন্ডাক্টারের ক্ষেত্রে সেটা প্রযোজ্য ঠিক আছে সিঙ্গেল কন্ডাক্টারের ক্ষেত্রে দুই প্রান্তের বিবাহ পার্থক্য আমি যত বাড়াবো কারেন্ট ফ্লোটা কিন্তু তত বাড়বে মানে পার্থক্য বাড়বে ঠিক আছে ভি এ ভির পার্থক্য যত বাড়বে মানে এই মাইনাস এই ভ্যালুটা যত বাড়বে পার্থক্যটা যত বাড়বে ধরুন একশো ছিল এখানে ধরুন পঞ্চাশ ছিল তাহলে বিহ পার্থক্য তো পঞ্চাশ তাহলে যে কারেন্ট ফ্লো হবে এখানে ধরুন একশো এখানে জিরো করে দিচ্ছি তাহলে বিহ পার্থক্য হয়ে যাবে একশো তাহলে তার থেকে বেশি কারেন্ট ফ্লো করবে এটাই হচ্ছে আপনার ওম স্লো এটাই বলতে চেয়েছে ঠিক আছে এইবার আছি আমি ট্রান্সফর্মার এটা একটা ট্রান্সফর্মার ঠিক আছে যারা দুটো ওয়াইন্ডিং আমি নিয়ে নিচ্ছি প্রাইমারি ওয়াইন্ডিং সেকেন্ডারি ওয়াইন্ডিং ঠিক আছে আর এখানে ধরুন প্রাইমারি ভোল্টেজ ভি ওয়ান আর যে কারেন্ট যেটা ফ্লো করছে এই ওয়াইন্ডিংয়ের মধ্য দিয়ে সেটা হচ্ছে আই ওয়ান এইখানে ধরুন সেকেন্ডারি সাইডে ভি টু আর কারেন্ট যেটা ফ্লো করছে ধরুন আই টু ঠিক আছে কারেন্ট ধরে ফ্লো করছে আই টু আর এটা কিন্তু একটা সিঙ্গেল কন্ডাক্টার নয় এটা আছে ডবল ওয়াইন্ডিং মানে ডবল কন্ডাক্টার আপনি বলতে পারেন ঠিক আছে মিউচুয়াল পদ্ধতিতে এই দিক থেকে এই দিকে কিন্তু কারেন্ট ফ্লো হয় সেই কারেন্ট ফ্লো থেকে আবার ইন্ডাকশান হয় এখানে কিন্তু আমরা ভোল্টেজ পাই এইবার একটা আসি ট্রান্সফর্মারের যে প্রিন্সিপাল আছে ট্রান্সফর্মার কেন ইউজ করা হয় হয় স্টেপ আপ না তো স্টেপ ডাউন মানে ভোল্টেজটাকে বাড়াতে অথবা কমাতে ধরুন হাই ভোল্টেজ আসছে ওকে আমি কম ভোল্টেজ ডোমেস্টিকে ইউজ করব দুশো ভোল্ট দরকার তখন আমাকে স্টেপ ডাউন করে করতে হবে ধরুন আমি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ করব বা ট্রান্সমিশনের জন্য ইউজ করব। তখন আমাকে কী করতে হবে স্টেপ আপ করে ভোল্টেজটাকে পাঠাতে হয় যাতে কারেন্টটা কম হয় কারেন্ট কম হলে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি কন্ডাক্টার যেটা হচ্ছে মানে কন্ডাক্টারের সাইজটা ডিপেন্ড করছে আপনার কারেন্টের উপরে সেই হিসাবে আমরা কিন্তু স্টেপ আপ স্টেপ ডাউন করি আর ডোমেস্টিক ইউজের জন্য অবশ্যই করি তাহলে এটা আমি একটা ধরে নিচ্ছি একটা আইডিয়া ট্রান্সফর্মার যেখানে আমি পাওয়ার ফ্যাক্টর আর হচ্ছে সমস্ত লসগুলোকে ইগনোর করলাম ঠিক আছে এমনি ট্রান্সফর্মার প্রিন্সিপাল কী বলেছে এইবারে ধরুন একটা জিনিস পাওয়ার ট্রান্সফর্মার মানে হচ্ছে পাওয়ার পাওয়ার ট্রান্সফর্ম হয় এই দিক থেকে এই দিক সেটা ফর্মটা ভোল্টেজ আর কারেন্টের ফর্ম হিসাবে ইউজ হয় ঠিক আছে এইখানে ধরুন প্রাইমারি সাইডের পাওয়ার ধরুন পি ওয়ান পি ওয়ান সমান কি হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট ভি ওয়ান ইন্টু আই ওয়ান এই দিকে পাওয়ারটা আমি বলে দিচ্ছি দেখুন পি টু ভি টু ইন্টু আই টু ঠিক আছে পাওয়ার এইবার ধরুন পাওয়ারে যে কনজারভেশন ল রয়েছে বা সংরক্ষণ সূত্র যেটা রয়েছে সেটা কি বলেছে যে পাওয়ার বা ক্ষমতা যেটা হচ্ছে পাওয়ার এনার্জি বলবো একই ব্যাপার তো সেটা হচ্ছে সৃষ্টি ধ্বংস করা যাবে না সব সময় সেম থাকবে যদি লস গুলোকে ইগনোর করা যায় না এটা আইডিয়া ট্রান্সফর্ম ধরেছি সেই জন্য সব লসগুলোকে ইগনোর করলাম তাহলে কি হচ্ছে পি ওয়ান পি টু সমান হয়ে যাচ্ছে আমার ভি ওয়ান ভি টু যেহেতু সমান হয়েছে আছে সেই ক্ষেত্রে দেখুন আমাকে ভি ওয়ান আই ওয়ান সমান ভি টু ইন্টু আই টু ঠিক আছে ভি টু ইন্টু আই টু পাওয়ারটা ফিক্সড আছে ঠিক আছে পাওয়ার ফিক্সড আছে মানে এইটা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে ভি ওয়ান ইন্টু আই ওয়ান ইকাল টু কনস্ট্যান্ট এইবার কনস্ট্যান্ট আছে দেখুন আমার আমি এখানে যদি আমাকে এটা তো পাওয়ার টোটালটা আমার কনস্ট্যান্ট রয়েছে ভিটা যদি বাড়াতে হয় তাহলে কারেন্টটা অবশ্যই কমাতে হবে না হলে কিন্তু এখানে কনস্ট্যান্ট আসবে না কনস্ট্যান্টের জায়গায় আমি পি দিয়ে দিলাম ঠিক আছে তাহলে ভি ওয়ান ইকুয়াল টু পি বাই আই ওয়ান পিটা যদি কনস্ট্যান্ট ধরে নেওয়া যায় তাহলে ভি ওয়ান প্রপোশনাল টু ওয়ান বাই আই ওয়ান তাহলে কি সম্পর্ক হচ্ছে এটা আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে মানে ভিটা আমাকে যদি বাড়াতে হয় আইটা অবশ্যই কমাতে হবে ঠিক আছে নাহলে ভিআই গুণফল ফল যে পিটা মানে পাওয়ার সেটা তো আর কম বেশি হবে তো ট্রান্সফর্মারের যে প্রিন্সিপাল কিন্তু এই প্রিন্সিপালে কাজ করছে ট্রান্সফর্মার এইবার ট্রান্সফর্মার ক্ষেত্রে কীভাবে ওহম থ্রোটা অ্যাপ্লিকেবল হচ্ছে সেটা দেখুন এখানে কী বলেছে সে এ সিঙ্গেল কন্ডাক্টার এখানে আমরা কত কটা দুটো কন্ডাক্টার আছে দুই দিয়ে প্রাইমারি আর হচ্ছে সেকেন্ডারি তো দুটো মিলিয়ে আমাকে একটা কন্ডাক্টর দেখ ধরতে হবে কেননা ট্রান্সফর্মার ক্ষেত্রে দেখুন পুরোটা কিন্তু ক্যানোপি পি দিয়ে পুরোটা ঢাকা থাকে আপনি দেখতে পাবেন না এখানে আপনি সাপ্লাই দিচ্ছি আর এইখানে আমি হচ্ছে আউটপুট পাচ্ছি এখানে ইনপুটে দিচ্ছি এখানে আউটপুট পাচ্ছি তো ইনপুটের সঙ্গে আউটপুটের কীভাবে রিলেশন হচ্ছে আপনি ট্রান্সফরমার প্রিন্সিপাল অনুযায়ী কি হচ্ছে ভি আই ওয়ান ভি ওয়ান ইকাল টু ভি টু ইন টু আই টু এইটা আছে আমার ফর্মুলা ছিল এটাকে উল্টো করে যদি আমি লিখি আই ওয়ান বাই আই টু ইকাল টু ভি টু বাই ভি ওয়ান ঠিক আছে তো এইটা ধরুন ট্রান্সফর্মার প্রিন্সিপালের এটা হচ্ছে আপনার ফর্মুলা এটাকে উল্টো করে আবার যদি আমি লিখি ভি টু বাই ভি ওয়ান ইকুয়াল টু আই ওয়ান বাই আই টু ঠিক আছে এটা তো ঠিক আছে তাহলে আমি এখানে কি করব আমরা এখানে শুধু ভোল্টেজ দিচ্ছি আমার কারেন্ট দেখার দরকার নেই কেননা ভোল্টেজ দিয়ে আমি যদি এখানে সিঙ্গেল সাইডের কারেন্ট দেখতে চাই আবার পাওয়ার তো ফিক্সড রয়েছে না পাওয়ার ফিক্সড রয়েছে এইদিকে যা পাওয়ার আছে এইদিকে তাও পাওয়ার আছে ফিক্সড রয়েছে তাহলে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে না কারেন্ট কমবে এটা পি ওয়ানটা অ্যাডজাস্ট করার জন্য তো সেটা অলরেডি ট্রান্সফর্মার যেমন ম্যানুফ্যাকচারিং হয় সেটা ট্রান্স রেশিও দিয়ে কিন্তু রেশিওটা অলরেডি করা রয়েছে ঠিক আছে সেটা যাওয়া তো আমার দরকার পড়বে না এই ক্ষেত্রে আমি দেখুন আমি এখানে হচ্ছে ভি ওয়ান দিচ্ছি এখানে আই টু আই টু দেখব তাহলে ভি ওয়ানের সঙ্গে এখানে আই টুর কী রিলেশান সেটা দেখলে কিন্তু আমার ওহোম শোটা অলরেডি অ্যাপ্লিকেবল হয়ে যাবে প্রাইমারি সাইডের ভোল্টেজ প্রাইমারি সাইডের ভোল্টেজ যদি আমি বাড়াই ঠিক আছে প্রাইমারি সাইডে ভোল্টেজ বাড়লে কারেন্টটা কিন্তু সেকেন্ডারি সাইডে কারেন্ট কিন্তু অবশ্যই বাড়বে কী বাড়বে দেখুন এই ফর্মুলা অনুযায়ী ভি টু বাই ভি ওয়ান আই ওয়ান বাই আই টু এইটাকে যদি উল্টো উল্টে দিই ভি ওয়ান বাই ভি টু ইকাল টু আই টু বাই আই ওয়ান ঠিক আছে এবার ধরুন আমি নিচের দুটোকে কনস্ট্যান্ট নিয়ে নিলাম আই ওয়ান কনস্ট্যান্ট আর হচ্ছে ভি টু কনস্ট্যান্ট আই ওয়ান ভি টু কনস্ট্যান্ট কনস্টেন্ট মানে অপরিবর্তিত থাকবো ঠিক আছে অপরিবর্তিত রাখবো এখানে বলেছে টেম্পারেচার আর অন্যান্য অবস্থা যদি অপরিবর্তিত রাখা যায় আমি দুটোকে অপরিবর্তিত রাখবো তাহলে ভি ওয়ান প্রপোশনাল টু আই টু অবশ্যই হবে তাহলে উল্টোভাবে এখানে যদি করা যায় আই ওয়ান প্রপোশনাল টু ভি টু ঠিক আছে তাহলে ওম সূত্র তো অবশ্যই অ্যাপ্লিকেবল হচ্ছে এখানে আমি ভোল্টেজ বাড়াচ্ছি প্রাইমারি সাইডে ভোল্টেজ বাড়াচ্ছি সেকেন্ডারি সাইডের কারেন্টও বাড়াচ্ছে প্রাইমারি সাইডের কারেন্ট বাড়াচ্ছি সেকেন্ডারি সাইডের ভোল্টেজ বাড়াচ্ছে তো এটা অ্যাপ্লিকেবল হচ্ছে আপনি দুটো গুলিয়ে ফেলছেন যে এখানে ভোল্টেজ বাড়াচ্ছি মানে এখানে ভোল্টেজ মানে বেশি পাবো না এখানে ভোল্টেজ বাড়ালে কারেন্টটাই বেশি পাবো আর সিঙ্গেল সাইডে করা যাবে না কারণ পাওয়ার ফিক্সড আছে ঠিক আছে এটা কিন্তু আগে ডাউট ক্লিয়ার করি এখানে দুটো কন্ডাক্টারকে মানে দুটো ওয়াইন্ডিংকে নিয়ে একটা সিঙ্গেল কন্ডাক্টার যদি কনসিডার করা যায় যদি লস যদি ভ্যালু না রাখা যায় তাহলে কিন্তু ম্যাথমেটিক্যাল হবে এভাবেই কিন্তু আপনি ওম স্লোটা অ্যাপ্লিকেবল হচ্ছে প্রাইমারি কারেন্ট বাড়ালে সেকেন্ডারি ভোল্টেজ বাড়ছে প্রাইমারি ভোল্টেজ বাড়ালে সেকেন্ডারি কারেন্ট বাড়ছে ঠিক আছে আমাদের প্রাইমারি সেকেন্ডারি নিয়ে কিন্তু কাজ মানে ইনপুট আউটপুট নিয়ে কাজ মাঝখানে কি হলো না হলো যেটা দেখার অবশ্যই দরকার নেই এখানে দুটো ওয়াইন্ডিং হলে কি হবে এক যে কোর যেটা আছে এটা কিন্তু একটা সিঙ্গেল কন্ডাক্টারের মতো করে কিন্তু কাজ করছে ঠিক আছে মিউচুয়াল ইন্ডাক্টান্সের মাধ্যমে কিন্তু প্রাইমারি থেকে সেকেন্ডারিতে পাওয়ারটা ফ্লো হচ্ছে তো এর থেকে আরও যদি ডিটেলস কেউ জানতে চান অবশ্যই বেসিক কনসেপ্ট চ্যানেলে আমার ইলেকট্রিক্যাল মেশিনের যে চ্যাপ্টারগুলো রয়েছে ট্রান্সফরমারের চ্যাপ্টারগুলো ওগুলো দেখবেন ওখানে আরও ডিটেলসে ট্রান্স রেসিও দিয়ে ভালোভাবে বোঝানো আছে তো ওগুলোকে ফলো করতে পারেন বা আমার যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নোটস নিয়েছেন হ্যান্ড রাইটিং নোটস নোটসে কিন্তু ডাউটগুলো খুব ভালো ভালো করে ক্লিয়ার হয়ে আছে ঠিক আছে এটা কিন্তু একটা সাধারণ ডাউট সাধারণ ডাউট বলতে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কিন্তু সিম্পল একটা ডাউট এটা বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে তো চলুন নেক্সট যদি কিছু ডাউট থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি টাইম বের করে বোঝানোর চেষ্টা করব তো চলুন বাই বাই